শিক্ষার্থী বন্ধুরা, আজকের পাঠে তোমাদেরকে স্বাগত জানাই। এখন আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ট্রান্সলেশন। বন্ধুরা, প্রথমে আমরা ইংলিশ টু বাংলা ট্রান্সলেট করার চেষ্টা করব। আমরা দেখতে পাচ্ছি বলা আছে, অতি দর্পে হত লঙ্কা। এর অনুবাদটি হচ্ছে, প্রাইড গোজ বিফোর ডিস্ট্রাকশন। এটি একটি প্রবাদ বাক্য, ফলে প্রচলিত ভাষায় যে প্রবাদটি রয়েছে ইংরেজিতে সেটি আমাদেরকে ব্যবহার করতে হবে। আমরা কোনো আক্ষরিক অনুবাদ করতে পারবো না। এরপর বলা আছে, অতি লোভে তাঁতি নষ্ট। এটিও একটি প্রবাদ বাক্য, যার অনুবাদ হচ্ছে, গ্রাস্প অল লুজ অল। এরপর আমরা দেখতে পাচ্ছি, অতিভক্তি চোরের লক্ষণ। এটিও একটি প্রবাদ বাক্য, যার ইংরেজিতে প্রচলিত প্রবাদটি হচ্ছে, টু মাচ ক্যাটিসি টু মাচ ক্রাফট। এরপর, অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট। এর অনুবাদ হবে, টু মেনি কুকস স্পয়েল দ্য ব্রাদার। এরপর আমরা দেখতে পাচ্ছি, অল্প বিদ্যা ভয়ঙ্করী। এর সঠিক অনুবাদটি হবে, আ লিটল লার্নিং ইজ এ ডেঞ্জারাস থিং। এরপর আমরা দেখতে পাচ্ছি, অসারের তর্জন গর্জন সার, অথবা ফোপড়া ঢেকির শব্দ বেশি। এর অনুবাদ হবে, এম্পটি ভেসেল সাউন্ড মাচ। পরবর্তীতে আছে, আয় বুঝে ব্যয় করো। এর অনুবাদ হবে, কাট ইউর কোট অ্যাকর্ডিং টু ইউর ক্লোথ। এটি একটি প্রবাদ বাক্য, ফলে আমাদেরকে প্রচলিত ভাষায় যে প্রবাদটি আছে সেটিই নিতে হবে। আলোর নিচেই অন্ধকার, এটির অনুবাদ হবে, দ্য নিয়ারার দ্য চার্চ দ্য ফার্দার ফ্রম গড। এরপর আমরা দেখতে পাচ্ছি, ইচ্ছে থাকলেই উপায় হয়। এর অনুবাদটি হচ্ছে, ওয়ার দেয়ার ইজ আ উইল দেয়ার ইজ আ ওয়ে। উলুবনে মুক্তা ছড়ানো, এর অনুবাদ হবে, টু কাস্ট পার্লস ফ্রম সোয়েন। এরপর দেখতে পাচ্ছি, উঠন্তি মূলক পত্তনে চেনা যায়, মর্নিং শোজ দ্য ডে। এটি একটি প্রবাদ বাক্য, ফলে আমাদেরকে আক্ষরিক অনুবাদ না করে অবশ্যই প্রচলিত ভাষায় যে প্রবাদটি আছে সেটি নিতে হবে। এরপর বলা আছে, উঠল বাই তো কটক যাই। এর অনুবাদটি হচ্ছে, টু অ্যাক্ট অন দ্য সাপার অফ দ্য মোমেন্ট। এরপর, এক হাতে তালি বাজে না। এটিও একটি প্রবাদ বাক্য, যার ইংরেজিতে প্রচলিত প্রবাদটি হচ্ছে, ইট টেক্স টু টু মেক এ ক্রাও। এক মাঘে শীত যায় না, এর অনুবাদ হচ্ছে, ওয়ান শ্যালো ডাজ নট মেক এ সামার। এক মুখে দুই কথা, এর সঠিক অনুবাদটি হচ্ছে, টু ব্লো হট অ্যান্ড কোল্ড ইন দ্য সেম ব্রিথ। এবার আমরা দেখতে পাচ্ছি, কষ্ট বিনা কেষ্ট মেলে না। এটি একটি প্রবাদ বাক্য, যার প্রচলিত সঠিক ইংরেজি প্রবাদটি হচ্ছে, নো পেইনস নো গেইনস। এরপর, কারো পৌষ মাস কারো সর্বনাশ। এটির অনুবাদটি হচ্ছে, হোয়াট ইজ সাপোর্ট টু ওয়ান ইজ ডেড টু অ্যানাদার। এরপর বলা আছে, খিদের বাড়া চাটনি নেই। এর অর্থ হচ্ছে, হাঙ্গার ইজ দ্য বেস্ট সস। এরপর, খিদের জ্বালায় মাথা ঠিক থাকে না। এর অনুবাদটি হবে, আ হাংরি ফক্স ইজ অ্যান অ্যাংরি ফক্স। এরপর আমরা দেখতে পাচ্ছি, গাইতে গাইতে গায়েন বাজাতে বাজাতে বায়েন। এর সঠিক ইংরেজি অনুবাদটি হচ্ছে, প্র্যাকটিস মেক্স পারফেক্ট। এরপর, গাছে কাঁঠাল গোফে তেল। এটি একটি প্রবাদ বাক্য, এর সঠিক ইংরেজি প্রবাদটি হচ্ছে, টু কাউন্ট ওয়ান্স চিকেন বিফোর দে আর হ্যাচড। এরপর বলা আছে, ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ডরায়। এর অনুবাদটি হচ্ছে, আ বার্ন চাইল্ড ডেয়ার্স অন দ্য ফায়ার। এরপর বলা আছে, চোরে না শুনে ধর্মের কাহিনী। এর অনুবাদটি হচ্ছে, দ্য ডেভিল উইল নট লিসেন টু দ্য স্ক্রিপ্টস। এবার আমরা দেখতে পাচ্ছি, ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখা। এর সঠিক ইংরেজি অনুবাদটি হচ্ছে, টু বিল্ড ক্যাসল ইন দ্য এয়ার। অতপর, জলে কুমির ডাঙায় বাঘ। এর অনুবাদ হচ্ছে,
between the devil and the deep sea. অতপর আমরা দেখতে পাচ্ছি জ্বলন্ত আগুনে ঘৃতাহুতি এর সঠিক ইংরেজি অনুবাদ হচ্ছে টু অ্যাড ফুয়েল টু দ্য ফায়ার। অতপর বলা আছে জর্জার মুলুকতার এর সঠিক ইংরেজি অনুবাদ মাইট ইজ রাইট। ঝোপ বুঝে কোপ মারো অর্থাৎ স্ট্রাইক দ্য আয়রন ওয়াইল ইট ইজ হট। এরপর বলা আছে ঠাকুরগড়ে কে আমি কলা খাইনি, এটি একটি প্রবাদ বাক্য যার প্রচলিত সঠিক ইংরেজি প্রবাদটি হচ্ছে আ গিল্টি মাইন্ড ইজ অলওয়েজ সাসপিশিয়াস। এরপর বলা আছে ঢিল মারলে পাটকেলটি খেতে হয়, এটিও একটি প্রবাদ বাক্য যার অনুবাদ হচ্ছে টিট ফর ট্যাট। এরপর আমরা দেখতে পাচ্ছি বলা আছে তেলা মাথায় তেল দেয়া অর্থাৎ টু ক্যারি দ্য কোল টু নিউক্যাসল, এটি একটি প্রবাদ বাক্য যার আক্ষরিক অনুবাদ না করে আমাদেরকে সেই ভাষায় প্রচলিত প্রবাদটিকে নিতে হবে। এরপর বলা আছে দশের লাঠি একের বোঝা, এর অনুবাদ হচ্ছে মেনি এ লিটল মেক্স এ মিকল। নানা মুনির নানা মত, এর অনুবাদ হচ্ছে মেনি ম্যান মেনি মাইন্ডস। এরপর বলা আছে নাই মামার চেয়ে কানা মামা ভালো অর্থাৎ হাফ আ লোফ ইজ বেটার দ্যান নো লোফ। এরপর আমরা দেখতে পাচ্ছি নাচতে না জানলে উঠোন বাঁকা, এর অনুবাদটি হচ্ছে আ ব্যাড ওয়ার্কম্যান ক্রস উইথ হিজ টুলস, যেহেতু এটি একটি প্রবাদ বাক্য সেজন্য আমাদেরকে প্রচলিত ভাষার প্রবাদটিকে নিতে হবে। নিজের চরকায় তেল দাও ওয়েল ইউর ওন মেশিন। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে খুব সহজে আমরা কিন্তু অনুবাদগুলো করতে পারছি। আমি আশা করব তোমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করে অনুবাদগুলোকে মনে রাখার চেষ্টা করবে এবং পরীক্ষায় আসলে খুব ভালোভাবে অ্যান্সার করতে পারবে।